নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গিনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি সাথে থাকবেন। আজকে আমরা যাচ্ছি স্যান ফ্রান্সিসকোর একটা পিয়ারে ক্র্যাবিং করতে, মানে কাঁকড়া ধরতে, আর সাথে আছে কাঁকড়ার একটা স্পেশাল রেসিপি। চলুন এবারে শুরু করা যাক। এখন সকাল 6:30 আর আমরা চলেছি বে ব্রিজের উপর দিয়ে স্যান ফ্রান্সিসকোর দিকে। আজকের ওয়েদারটা মেঘলা, দেখতেই পাচ্ছেন। এমনিতেও স্যান ফ্রান্সিসকোর ওয়েদার মোস্টলি ক্লাউডিই থাকে, তবে আজকে তেমন একটা ঠান্ডা নেই। আমরা আজকে যাচ্ছি স্যান ফ্রান্সিসকোর মিউনিসিপাল পিয়ারে। জায়গাটা ঘিরাডেলি স্কোয়ারের খুব কাছে। এই সাত সকালে শহরে ঘুরতে কিন্তু অপূর্ব লাগে। ফাঁকা রাস্তা, কোনো ব্যস্ততা নেই। গাড়িটা পার্ক করে আমরা আমাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছি পিয়ারে। পিয়ারটা দেখুন একদমই ফাঁকা, শুধু কয়েকজন জগিং করছে। আমাদের স্পট ফাইনালাইজ করা হয়ে গেছে, এখন সেটআপ চলছে। কাঁকড়ার চার হিসেবে আমরা ইউজ করছি চিকেন। আজকে আমরা ক্র্যাব নেট আর ফিশিং রড দুটোই ইউজ করব কাঁকড়া ধরার জন্য। বাচ্চারা দেখছেন কি এক্সাইটেড। দুগ্গা দুগ্গা, এই গেল আমাদের ফার্স্ট থ্রো। আর এখন সাইড বাই সাইড ফেলছি ছিপ। ছিপ ফেলার পরে রিলটাকে ভালো করে অ্যাডজাস্ট করতে হয়, আমার বর এখন সেটাই করছে। এখন আমাদের ওয়েট করার পালা। And here comes our first pull. Oh my goodness, দেখুন চারটে crabs উঠেছে। চারটেই দেখছি রেড রক crabs। কি মজা লাগছে বলে বোঝাতে পারবো না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমরা ধরেছি। জানেন তো, আপনাদের বলা হয়নি, আমরা কিন্তু এটা সেকেন্ড ট্রাই করছি। স্যান ফ্রান্সিসকো আসার আগে আমরা হাফমুন বেতেও ক্র্যাবিং ট্রাই করেছিলাম, কিন্তু সেখানে আমাদের লাক এতই খারাপ ছিল যে একটাও ধরতে পারিনি। দেখুন চারটাও অনেকটা খেয়েছে, আর কি ফাস্ট দেখুন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। চলুন এখন চটপট এই ক্র্যাবস গুলোকে মেজার করে নিই। এই মেজারিং স্কেলটাকে গেজ বলে। ক্যালিফোর্নিয়াতে রেড রক ক্র্যাবস ধরার মিনিমাম সাইজ হচ্ছে 4 ইঞ্চেস, আর 4 ইঞ্চেস এর কমে যদি আপনি কোনো রেড রক ধরেন তখন আপনাদের সেটা ছেড়ে দিতে হবে। আমেরিকার যে কোনো স্টেটেই ফিশিং বা ক্র্যাবিং করতে গেলে আপনাদের সেই স্টেটের ফিশিং লাইসেন্স লাগবে, আর ফিশিং লাইসেন্স থাকলেই আপনাদের যা ইচ্ছা তা আপনি ফিশিং করতে পারবেন সেটা কিন্তু নয়। ও মাই গড, আই কান্ট বিলিভ মাই আইজ। আমরা ধরেছি ডানজেনাস ক্র্যাব, তার সাথে একটা রেড ক্র্যাবও আছে। ও নো, ডানজেনাস ক্র্যাব ধরার উৎসাহটা নিমেষেই মিলিয়ে গেল, একদম ভুলেই গেছিলাম। ফার্স্ট অফ অল, এই পিয়ারে ডানজেনাস ক্র্যাব ধরাটা ইলিগাল, আর সেকেন্ড হচ্ছে ডানজিস ধরার সিজন কিন্তু লাস্ট মান্থই শেষ হয়ে গেছে। যেন আবার রিওপেন হবে নভেম্বরে। মাই গড, সাইজটা দেখুন 6 ইঞ্চেস। ডানজেনাস ক্র্যাব ধরার মিনিমাম সাইজ হচ্ছে 5 3/4 ইঞ্চেস। Oh wow, that was a keeper, but it's not in season. Yeah, we have to let it go. চলো ছেড়ে দা, ছেড়ে দা। কি যে কষ্ট হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত বড় কাঁকড়া ধরে ছেড়ে দিতে হচ্ছে। এই রেড রক ক্র্যাবটা মেপে দেখি, ইজ ইট আ কিপার অর আ শেকার। আহারে, এটাও সাইজে ছোট। এই পুলে একটাও ক্র্যাব রাখতে পারলাম না। চলুন ছিপটা আবার ফেলি। বাচ্চাদের সাথে ফিশিং বা ক্র্যাবিং যাওয়া এটা কিন্তু খুবই মজার অ্যাক্টিভিটি। বাচ্চাদের এক্সাইটমেন্ট তো আপনারা দেখতেই পারছেন। আপনারা হয়তো ভাবছেন আমরা নেট ফেলছি আর তুলছি, আসলে কিন্তু তা নয়। নেটটা ফেলার পরে আমরা কিন্তু 20 থেকে 30 মিনিট ওয়েট করার পরেই পুলটা করছি। এবারেও দেখুন নেটে কম কাঁকড়া ওঠেনি। আবার দেখুন কয়েকটা যেগুলো বাইরের দিকে ছিল সেগুলো পড়েও গেল। দেখছি রেড রক ক্র্যাব ছাড়া আরেকটা নতুন ভ্যারাইটির ক্র্যাবও উঠেছে। এই ভ্যারাইটির ক্র্যাবকে স্ল্যান্ডার ক্র্যাব বা জেন্টল ক্র্যাবও বলে। সাইজে তেমন একটা বড় হয় না, তাই এগুলো নেব না। বাবা আর দাদাকে দেখে দেখুন মিষ্টুরও কেমন সাহস বেড়ে গেছে। সেও দেখুন এখন আমার গ্লাভস পরে কাঁকড়া ধরার চেষ্টা করছে। এই ২-৩ ঘন্টার চেষ্টায় আমরা মাত্র ধরতে পেরেছি লিগ্যাল সাইজের ৪টি ক্র্যাবস। ছিপে সুতো টানা যাচ্ছে না, মনে হচ্ছে আরো একটা কাঁকড়া টোপ খেয়েছে। সামনে দেখুন একজন সাঁতার কাটছে। এখানে সমুদ্রের জল কিন্তু বেশ কনকনে ঠান্ডা থাকে। আমার তো জলে নামার কথা ভেবেই গায়ে কাটা দিচ্ছে। ওয়াও, দেখুন কি বড় কাঁকড়া উঠেছে। এ বাবা, এটাও ডানজেনাস ক্র্যাব। এটাকেও ছেড়ে দিতে হবে, পুরো পরিশ্রমী মাটি হয়ে গেল। ছিপে কাঁকড়া উঠেছে দেখে আশেপাশে অনেক লোকজনই থমকে দাঁড়িয়ে পড়েছে। সত্যি বলতে কি, নেট দিয়ে ক্র্যাব ধরার থেকে ছিপ দিয়ে ক্র্যাব ধরার এক্সাইটমেন্টটা অনেক বেশি। ইস, জানেন কি, আমার ভিডিওতে ক্যাপচার করা একদমই হয়ে ওঠেনি। দুজন ফটোগ্রাফার আবার আমাদের কাঁকড়া হাতে ছবি ক্যামেরাতে তুলে নিয়ে গেছে। দেখুন আরেকটা নতুন অতিথিও এসে গেছে। একে চিনতে পারছেন? ইনি হচ্ছেন সি লায়ন। ও এসেছে এখানে আমাদের কাঁকড়ার চার খেতে। সান ফ্রান্সিসকোতে সি লায়ন খুবই কমন একটা ব্যাপার। আজকে ওয়েদারটা খুব ভালো। এই সারাউন্ডিংটা একটু দেখুন। ওই যে সামনে দেখুন ঘিরাডেলি স্কোয়ার দেখা যাচ্ছে। এটা সান ফ্রান্সিসকোর খুবই ফেমাস ডেস্টিনেশন। ওই দেখুন ছিপে আরেকটা কাঁকড়া উঠেছে। এই বাবা, আজকে ভাগ্যটা খুবই খারাপ। এটাও ডানজেনাস ক্র্যাব। দেখেছেন, মেয়েও চিনে গেছে। ও আরেকটা ব্যাপার তো আপনাদেরকে বলাই হয়নি, আমেরিকাতে ফিশিং এর রুলস কিন্তু খুবই স্ট্রিক্ট। ফিশিং সাইটগুলোতে রেগুলার কিন্তু ইন্সপেকশন হয়। যদি কেউ আন্ডারসাইজ ফিশ বা ক্র্যাব নিয়ে ধরা পড়ে, তখন মিনিমাম $1000 ফাইন। আমাদের যে কি আফসোস হচ্ছে কি বলবো। ডানজেনাস ক্র্যাব সাইজে যেমন বড় হয়, খেতেও কিন্তু খুব ডিলিশিয়াস, অথচ এতগুলো পেয়েও সব ছেড়ে দিতে হলো। এখন প্রায় বেলা 11টা, অনেক সময় হয়ে গেছে। এবার আমরা বেরোবো। বাচ্চাদের সাথে সাথে আজকে আমাদেরও দারুণ মজা হয়েছে। আজকে সব মিলিয়ে আমরা 6টা ক্র্যাবস ধরেছি। চলুন গোছগাছ করে এবার বেরোনো যাক। দেখুন ইভু কত হেল্প করছে। মিষ্টুকে দেখেছেন? একবার বাবার কাছে, একবার আমার কাছে। ট্রাফিকের কোনো ভয় নেই। এই এত জিনিসপত্র নিয়ে আসা, নিয়ে যাওয়া, এটাও একটা বিশাল বড় ঝক্কি। মিষ্টুকে দেখুন দুষ্টুমি করেই চলেছে। এখন এইসব জিনিসপত্র গাড়িতে তুলে বাড়ি ফেরার পালা। অবশেষে ভিডিওতে আমি একটু জায়গা পেলাম। আর এই দেখুন আজকের ক্যাচ। এইবার চলুন ঝটপট আপনাদের ক্লিনিং আর প্রিপারেশনটা দেখিয়ে দিই। বড় দানাগুলো আগে ভেঙে নিলাম, না হলে ভরসা নেই আঙুল কেটে রক্ত বার করে দেবে। কাঁকড়া তো বালিতে থাকে, তাই ভালো করে ক্লিন করে নেওয়াটা মাস্ট। ভিতরে কত বালি, তাই স্ক্রাবার দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি। এখন আমি কাঁকড়ার শেলটা আলাদা করে নিচ্ছি। শেলের ভিতরে দেখুন কত ক্র্যাব বাটার, এটা কিন্তু একদম ফেলবেন না, আসল টেস্ট এটাতেই। এখন গিলস গুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার আবার ভালো করে ধুয়ে নিতে হবে। এখন কাঁচি দিয়ে কেটে দুভাগ করে নিলাম। এখন নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট বাদে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে কাঁকড়া ভাজা হলে এরকম কাঁকড়ার কালার কমলা হয়ে যাবে। এপিট ওপিট করে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁকড়া ভাজা অলমোস্ট ডান, একপাশে ক্র্যাব বাটারও ভেজে নিচ্ছি। ভাজা কাঁকড়াগুলোকে এখন একটা বাটিতে তুলে রাখছি। আজকের রেসিপিটা হলো ক্র্যাব মশালা। আগে মশালাটা বানিয়ে নেব, তাই প্যানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 1 টিস্পুন জিরা, 1/4 কাপ গ্রেটেড কোকোনাট, একটা মিডিয়াম সাইজ টমেটো, 4-5 কোয়া রসুন ভেজে নিচ্ছি। আর সাথে দিলাম একটু আদা বাটা। এটাকে কিন্তু বেশি ব্রাউন করব না, জাস্ট মশলাটা টানিয়ে নেব। আর সব কিছু সফট হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে দেখুন, এখন সবকিছু সফট হয়ে গেছে। এখন মিক্সারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলা পেস্টটা এখন রেডি। এখন প্যানে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল, তেলে দিচ্ছি কটা দারচিনি আর 2 তেজপাতা। তারপর দিলাম একটা মিডিয়াম সাইজ অনিয়ন চপ করে। এখন একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো ঢেলে দিলাম। একটু সামান্য জল দিলাম। এখন পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে বাটা মশলাটা ঢেলে দিলাম। তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 ক্যান কোকোনাট মিল্ক। যখন অবধি গ্রেভিটা তৈরি হচ্ছে আমি কাঁকড়ার ঠ্যাংগুলো একটু ভেঙে দিচ্ছি। হালকা করে হামনদিস্তা দিয়ে জাস্ট ক্র্যাক করে দিচ্ছি, বেশি ভাঙতে হবে না। এখন ভাজা করে রাখা কাঁকড়া আর তার সাথে ক্র্যাব বাটার দুটোই ঢেলে দিলাম। বাহ, তেলটাও ভেসে উঠেছে, গ্রেভির কালারটাও দেখুন কি সুন্দর এসেছে। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। আর শেষে গার্নিশ করে দিচ্ছি অল্প ধনে পাতা দিয়ে। দেখুন কি টেম্পটিং হয়েছে দেখতে। রেডি আমাদের ক্র্যাব মশালা। আজকের ভিডিওটা বানানো আমাদের জন্য যেমন থ্রিলিং ছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন, নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য তাহলে এইটুকুই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।